উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন গরু, গরুর নাকি এখন উচ্চ বংশ মর্যাদা আছে। কয়দিন পরে গরু হয়ে যাবো শিক্ষিত, গরুর লাই আলাদা স্কুলও গঠিত হইব, তাদেরকে আলাদা ট্রেনিং দেওয়া হইব, আচার ব্যবহার চলাফেরা, গরু কথা বলা শুরু করিব, গরু আইএলটিএস করি কানাডা আমেরিকা সুইজারল্যান্ডে চলে যাইব, সামনেই যুগ চলিয়ে আসতেছে। মানে কি আপনারা নিজেরা গরু নাকি আমাদেরকে গরু ভাবতেছেন? কোরবানি দিবেন গরুরে হাঙ্গা করাইতেন না যে গরু উচ্চ মর্যাদা সম্পন্ন নাকি গরু অর্ধ শিক্ষিত নাকি গরু শিক্ষিত, এই বিষয়টা দেখতে হইব। কোরবানি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, দর আল্লাহর প্রতি স্যাক্রিফাইস, গরু লই ফাইজলামি নে। হ্যাঁ, গরুর আবার উচ্চ মর্যাদা সম্পন্ন কিয়া, এত বংশ মর্যাদা খুঁজি লাভ হইব কিয়া, গরুরে আপনি হাঙ্গা করিবেন না গরুরে আপনি হাঙ্গা দিবেন, নিয়ে ফাইজলামি শুরু করছেন। গরুর বাজারটা এমনিতে আপনারা অস্থিতিশীল করে ফেলছেন, এখন আরও ফাইজলামি শুরু করে দিচ্ছেন। একটা কাজ করেন, গরুর লাই একটা স্কুল খুলেন, আর ওই স্কুলের টিচার হয়ে যাবেন আপনি নিজে, গরুরও ফরাইবেন আপনিও ফরালেখা করিয়েন, তাইলে যদি কাজে দেয়। ফাজিল কোথাকার, ফাইজলামি শুরু করছেন মিয়া কেন? উচ্চ শিক্ষা মর্যাদা সম্পূর্ণ, বংশ মর্যাদা সম্পূর্ণ, গরুর কিয়া জন্ম নিবন্ধন আপনি নি বাইর করছেন, পাসপোর্ট আসেনি, এনআইডি আসেনি গরুর, আপনারটা আসেনি খুঁজিছেন মিয়া, আপনার নিজের বংশ মর্যাদা আগে দেখেন, গরুরটালে ভরে রয়েছেন ফাউল। ও ভাই এরে, এ বংশ মর্যাদা সম্পন্ন গরু আবার কি জিনিস? গরু তো কোরবানি দিবে নাকি গরুরে বিয়ে দিবে, যে কি গরুর এখন জাত পাত দাদা আছে, বংশ মর্যাদা কেমন, তার আচার আচরণ কেমন, এসব জিনিস দেখতে হইব। এটা আবার কোন তাল বাহার হয়েছে? হ্যাঁ, আগে তো শুনলাম যে গরুর জাত আছে অস্ট্রেলিয়ান হাইব্রিড, অমুক তমুক অমুক বেলজিয়াম, এই সেই নানান, এখন দেখি বলে উচ্চ মর্যাদা সম্পন্ন গরু। তো এইটা যে উচ্চ মর্যাদা সম্পন্ন গরু, এটা সত্যাই তো কনে করে দিছে, হ্যাঁ সার্টিফিকেট কনে দিছে, জন্ম নিবন্ধন কনে দিছে, কেন এখন কি গরুর নামে কি তোমরা স্কুল খুলে দিবে, কেন গরুরে পড়ালেখা করানো শুরু করবে, যে গরু এখন পড়ালেখা করি, তারপর গরু মনে করছে আরও উচ্চ শিক্ষিত হই, বাইরের দেশে গরু পড়াশোনা করবে যাইব, পরে এই গরু আসি কোরবানি দিব। গরুর কি কোরবানি দিবেন লাই আপনারা এরকম করতেছেন, নাকি এই জিনিসটা লই নতুন একটা কেঁচাল শুরু করছেন, এটা কোন তাল শুরু করলেন? হ্যাঁ, মানুষ কোরবানি দিব, আর কোরবানি দিব কি লাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আমরা কোরবানি দিবার আগে চিন্তা করতাম গরুটা সুস্থ আছে কিনা, গরুটা দেখতে ইয়া কিনা, তো এখন তো দেখতেছি যেমনি করি আপনারা উচ্চ মর্যাদা সম্পন্ন গরু বাইর করছেন, কদিন পরে কবেন যে এটা অমুক গরু, এটা হিন্দু গরু, এটা বৌদ্ধ গরু, এটা খ্রিস্টান গরু, এটা মুসলিম গরু, এটা কোনো কথা, ফাইজলামি শুরু করে দিয়েছেন না বিষয়টা লই, এটা কনে আবিষ্কার করছে জিনিস এটা। হ্যাঁ, গরু আবার উচ্চ মর্যাদা সম্পন্ন কেন? গরু তো গরু, আর এই গরুরে ব্যবহার করতেছেন কোরবানি দিবেন লাই নাকি গরুরে হাঙ্গা করাই দিবেন? হ্যাঁ, গরুরে কি চাকরি দিবেন নি, গরুর স্কুল খুলি বলছেন কেন? তো যারা যারা গরুর স্কুল খুলি বসছেন আপনারা, একটা কাজ করিয়েন, এই গরুরে এখন ভালো করে পড়াশোনা করাইয়েন, আর আপনি নিজে হইবেন গরু পাঠদানের মাস্টার, যেহেতু এটা উচ্চ মর্যাদা সম্পন্ন গরু, তাহলে গরুরে যত বেশি পড়াশোনা করাইবেন হেতার মান মর্যাদা তত বেশি বাড়ি যাইব, তখন ওই গরুরে নি নাসাতে চাকরি দিয়ে দিয়েন, গরুরেনি মনে করেন যে কি গুগলে চাকরি দিয়ে দিয়েন, গরুরে যত উচ্চ বিদ্যা সম্পন্ন প্রতিষ্ঠান আছে ওখানে গরুরে ভাড়াই দিয়েন, আপনারা তো ফাইজলামি শুরু করে ফেলছেন। গরুরে তো আর গরুর জায়গায় রাখেন না, গরুরে এখন মানুষের কাতারে লয়ে এসছেন যে হেতার বংশ মর্যাদা খুঁজতেছেন, তো কদিন পরে হেতার ধর্ম খুঁজবেন যে গরুর মনে এই ধর্ম আছে, এত ক্যাসাল কিনলে ভাইয়া, হ্যাঁ এত ক্যাসাল কিনলে মানুষ গরু একটা কোরবানি দিবে। আর দেশের মানুষের অবস্থা কি দেখছেন নি, এই লাস্ট কয়েকটা বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ীরা এই গরুর বাজারের পুরো সিন্ডিকেট কন্ট্রোল করতেছে, এরা পুরো গরুর বাজারটারে অনিয়ন্ত্রণ অবস্থায় কি ভালাই রেখেছে তারা। মানুষ এখন কোরবানি দিবার আগে 10 বার চিন্তা করে যে কেনে কি করবো, গরুর দাম এগুনে বাড়াই দেন, কারণ ওই যে গরুরে পড়ালেখা শিখাইছে, গরুরে ডাক্তারি ভাস করাইছে, গরুরে মনে করছে আইএ বিএ ভাস করাইছে, তো গরুর লাই আপনারা স্কুল খুলিয়েন, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট, তারপর অনার্স মাস্টার্স, তারপর পোস্ট গ্রাজুয়েশন থিসিস মিসিস যা যা আছে গরুর লাই ব্যাগ কিছু আপনারা চালু করে দিয়েছেন, ফাইজলামি শুরু করে দিয়েছেন কেন? এখন মানুষকে এখন নতুন দান্দার বিত্রে ঢুকাইছেন যে গরু এখন কিয়া উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে গেছে, গরুর বংশ খুঁজতেছেন, জাত খুঁজতেছেন, পাত খুঁজতেছেন, ধর্ম খুঁজতেছেন, এটা কোন আশ্চর্য কারবার রে বাবুর, গরুর লগে লগে আপনারও পড়ালেখা করিয়েন, কারণ বেরেন তো আর মাথায় নাই, বেরেন তো অন্য জায়গায় চলিয়ে এসছে, ইয়েলে বলি এখন কি বলতেছেন কি বুঝাইতেছেন এটা আপনারা বুঝতে পারতেছেন না, মানুষ এখন খাইতে পারতেছে না, এমন অবস্থায় পৌঁছায় গেছে মানুষ, আর সেই জায়গায় আপনারা এখন কি বলতেছেন উচ্চ মর্যাদা সম্পন্ন গরু নেন তাইলে মনে করেন যে কোরবানিটা ঠিকঠাক পাবে, এটা কোনো কথা, কোনো কথা এটা? গরুর আবার মর্যাদা কি, গরুটা সুস্থ আছে কিনা ওই জিনিসটা দেখবেন, আর আপনার যদি গাবিয়ে দিতে মন চায় গাবি দিবেন, আপনার যদি বলদ দিতে মন চায় বলদ দিবেন, আপনার যদি খাসি দিতে মন চায় খাসি দিবেন, আপনি এগুলোর বিটা আবার এত কেরি গেসাল কিনলে ঢুকাই দেবো রে বাবু,
এত ক্যারি কেশালার তো দরকার নাই, গরুরে গরুর মতো থাকতে দেন না, গরুরে ফরালাকা করাইবার দরকার নাই। আর ফরালাকা যদি করতে আপনি করেন, আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধির অভাব আছে। আপনি ফরালাকা করি আরো সশিক্ষিত হই, তারপর আপনি মনে করেন যে মানুষকে বোঝানো শুরু করেন। গরুরে বুঝাইবার দরকার নাই, গরুরে গরু বুঝাইব, আর হেতার এত বুঝাবুঝি করি এটা লাভ নাই। কি একটা যন্ত্রণার ভিতরে বললাম, মানুষ কোরবানি দিতে পারতেছে না, খাইতে পারতেছে না। ঢাকা শহরে কত লাখ মানুষ মিডল ক্লাস ফ্যামিলির লোকজন এবার বাড়িতে যাইত না, কিলে জানেন, খাইলে শুধুমাত্র কোরবানি দিতে পারতো না, ইয়েলা বলি সামর্থ্য নাই, বাজার ব্যবস্থা অস্থিতিশীল রয়েছে, গরুর ভিতরে তো হাতেই দেওয়া যায় না। এই দূরালে দা বাচ্চা বাসুর গরু, এটার দামই রয়েছে মনে করেন যে 4,00,000 চল্লিশ পঞ্চাশ হাজার টেন নিচে তো গরুই নাই। ছোটোবেলা দেখছি 6,000-7,000 টাকা দিয়ে তারা দামরা গরু জবাই দিত, এখন ওই দিন নাই, যুগবাদ লাগিয়েছে কই 20-30,000 টাকা নিচে এখন আর মনে করছে গরু নাই। দেহা বাসুর ভাইবেন বাসুর, আপনারা ওইদিকে নজর, গরুর বাজারটারও তো মনে করেন যে গরু ছাগল বহুত আগেই আপনারা বানাই দিচ্ছেন, এখন মানুষে বেকুব বানাবেন, নতুন ধান্দা শুরু করছেন আপনারা কেন? হ্যাঁ আপনারা বেকুব হইতে পারেন, আমরা বেকুব না, ঠিক আছে। আর আপনারা যারা কোরবানি দিতেছেন, আল্লাহকে সাক্ষী রাক্ষী রাখি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাকওয়া আল্লাহরে ভয় পাই, আপনারা কোরবানিটা দেন। গরুর কি জাত ফাত এগুলো এত কিছু খুঁজিয়ে না, জাত খুঁজেন, বংশমর্যাদা সম্পন্ন গরু খুঁজিয়েন না। কদিন পরে নালিয়ে তারা আবার নতুন গরু দেখবেন যে কি ফরের ঈদে শিক্ষিত গরু লয়ে বুঝে এই গরু কথা বলতে পারে, এই গরুর আইএলস কমপ্লিট করা আছে। এই অবস্থা শুরু ফাইজলামি মিয়া না, ফাইজলামি শুরু করছেন আপনারা কেন? বাজারটার হুম তো আপনারাই মারি দিচ্ছেন, মানুষের কি করি ফাউল কুমানের, মানে একটা জাতা অবস্থা কি আরে মনে। গরু বলে উচ্চ মর্যাদা সম্পন্ন, গরু যে উচ্চ মর্যাদা সম্পন্ন কোন জায়গার তো ডিগ্রি নি সেটা সার্টিফিকেট দেখেন, আমরা একটু দেখি দেখি পরে গরু কিনবেন লাই যাই। গরুর লগে লগে আপনারও কি ধান খাওয়া শুরু করছেন কেন, ঘাস খাওয়া শুরু করছেন, হাজির লোক কোথাকার। হ্যাঁ রাখো ভিডিও বন্ধ করো, বন্ধ করো ওইটা।